সবাইকে মানে সতর্ক করছি, এর ভয়াবহতা বোঝাচ্ছি এবং প্রত্যেককে বলছি যে দেখা মাত্র আপনারা কাছে না যেয়ে আমাদের সংবাদ দিন। মানুষ আটকে রেখেছে, জেলের জালে ধরা পড়েছে, এরকম খবর শুনতে পেয়ে আমরা ওখানে যাই। যাওয়ার পরে দেখি যে রাসেল ভাইপার সাপ, একটি সাপের বাচ্চা ওখানে জেলের জালে, কৃষকের জেলের জালে আটকা পড়ে। সেটা বন বিভাগের থেকে এসেও তারা উদ্ধার করে এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফের কুষ্টিয়া জেলার সভাপতি শাহাবুদ্দিন মিলন এবং বন বিভাগের সাহায্যে তারা সাপটি উদ্ধার করে নিয়ে। গত বছরের থেকে আমরা দেখছি অনেক বেশি আকার পাওয়া যাচ্ছে, এই ক্ষেত্রে বন বিভাগ আসলে মানে এক্স্যাক্টলি কি করছে এই রাসেল ভাইপার নিয়ে? আপনাদের কোনো উদ্যোগ বা আসলে কোনো প্রতিকার, কোনো জনসচেতনতা কি উদ্যোগ নিয়েছেন আপনারা? আসলে এটা আমাদের এই অঞ্চলে বন্যার পানিতে, আপনারা জানেন পাহাড়ি ঢলের কারণে বন্যার পানিতে এটা বিদেশি একটি সাপ, ভারতের অঞ্চলে সাপ এটা ভেসে চলে আসে, এসে এই অঞ্চলে আছে। আমরা মানুষকে সচেতন করে, সচেতনতা বলতে সবাইকে মানে সতর্ক করছি, এর ভয়াবহতা বোঝাচ্ছি এবং প্রত্যেককে বলছি যে দেখা মাত্র আপনারা কাছে না যেয়ে আমাদের সংবাদ দিন। আমরা যে করে হোক আমরা সেটা যতটুকু স্বল্প ক্ষমতা হলে আমরা সেটা রিকভারি করার জন্য চেষ্টা করব। এটা আমরা এখন এটা বিভাগীয় বন কর্মকর্তার মহোদয় দপ্তরে জমা দিই একটা চিঠির মাধ্যমে, পরবর্তীতে এটা নির্দেশ আসে। খুলনা বন্য প্রাণী ইউনিট আছে, ওখান থেকে যোগাযোগ করে স্যারেরা, বড় স্যারেরা যেরকম নির্দেশ দেওয়া হয় সেভাবেই পালন করা হয়। বিকালবেলা সংবাদ পায় যে যুগিয়া পালপাড়াতে একটি রাসেল ভাইপার জালের ভিতরে আটকা পড়ে আছে, শোনা মানুষ আতঙ্কিত। আমরা শোনার সাথে সাথে ওখানে এসে সাপটিকে উদ্ধার করি, উদ্ধার করে আমরা এখন বন বিভাগের কাছে হস্তান্তর করছি। বর্ষার পানি বৃদ্ধির জন্য চরের মধ্যে যে সাপগুলো লুকিয়েছিল, এখন পানি বৃদ্ধির জন্য ওরা থাকতে পারছে না, বিধায় ওরা উপরে উঠে আসছে, লোকালয়ে চলে আসছে, এতে মানুষ আতঙ্কিত হচ্ছে। আসলে রাসেলস ভাইপার এবছর এই পর্যন্ত মোট আমি বারোটা উদ্ধার করলাম, আমি শুনেছি হিংস্র, কিন্তু ওর ভিতরে হিংস্র তো আমি পাইনি। এর থেকে বিষধর সাপ আমাদের দেশে আছে, কালাস, অন্যান্য সাপ, গুখরা, বিষধর সাপ আছে, ওইগুলো তেড়ে এসে কামড় দেয়, কিন্তু এ কিন্তু এর ভিতরে আমি তেড়ে এসে কামড় দেওয়ার কোনো মানে ওই সিমটম নেই। শুধু ও মানে অলস প্রকৃতি, এক জায়গায় চুপ করে পড়ে থাকে, দেখা গেল ওর গার উপর যখন পা পড়ে তখন ও কামড় দেয়। আসলে প্রতিটা প্রাণীর বাঁচার অধিকার আছে, মেরে ফেলে দেওয়া তো এটা তো আসলে এরা ইঁদুর খেয়ে ইঁদুরকে ধ্বংস করছে, আমাদের একদিকে উপকার করে, কিন্তু অন্য অন্য সাপও তো বিষাক্ত, তা বিষাক্ত আজকে রাসেল ভাইপার বিষাক্ত ভেবে কিন্তু বিভিন্ন নিরীহ প্রজাতির সাপকে আমরা ধ্বংস করে ফেলছি। আসলে এটা উচিত না, যেহেতু প্রকৃতিতে যদি প্রত্যেকটা জিনিস ইকোসিস্টেম, এই ইকোসিস্টেম যদি নষ্ট হয়ে যায় তাহলে বিভিন্ন রোগ, বিভিন্ন ধরনের মহামারী আমাদেরকেই তাড়া করবে। অতএব আমি বলবো না যে একটা প্রাণীকে হত্যার পক্ষে না আমি।